বিভিন্ন ভাষাতাত্ত্বিক উপভাষার উপর গবেষণা করলেও তা সংরক্ষণের কোনো উদ্যোগ নেই তাই কালের গর্ভে হারিয়ে যাওয়া ঠেকাতে সমন্বিত গবেষণার মাধ্যমে আঞ্চলিক উপভাষার সংগ্রহ ও সংরক্ষণ অপরিহার্য বলে মনে করেন আলোচকরা একক গবেষণায় আসলে একটি বিস্তৃত অঞ্চল বা একটি জেলার উপভাষা সংগ্রহের কাজটি খুবই কঠিন একই ব্যক্তি শুদ্ধ বা প্রমিত বা শিষ্ট বাংলায় কথা বলছে আবার সে তার পরিবারে পরিজনদের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলছে সেটা বলা প্রয়োজন আছে বাংলার ইতিহাস ঐতিহ্য এবং শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মের জন্য উপভাষা গবেষণার পাশাপাশি সংরক্ষণ জরুরি বলেই অভিমত গবেষকদের আগামী প্রজন্মের প্রয়োজনে এগুলো সংরক্ষণ করা প্রয়োজন ছিল পাঁচশো বছর বা একশো বছর বা হাজার বছর আগের উপভাষা কেমন ছিল আমরা বুঝতে পারতাম যে কিভাবে বিবর্তিত হচ্ছে কিভাবে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে সেই জিনিসগুলোর ধারাবাহিকতাগুলো আমরা ধরে রাখতে পারতাম এ সময় বিভিন্ন নাটক ও সিনেমায় ভাষার বিকৃত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গী কালাম আজাদ মোহনা সংবাদ ঢাকা